Misa, assalamu alaikum. Waalaikumsalam. Misa, assalamu alaikum. Waalaikumsalam. ভালো আছো তোমরা? সেজতি বলছি, তোমরা ভালো আছো? আমার কথা শোনা যাচ্ছে? মিস ভালো আছি। মিস ভালো আছি। মিসা চুলতানা, আজকে মনে হচ্ছে ক্লাসে পার্টিসিপেন্ট কম। কি সব বরাদ্দের জন্য? না, হরতাল পালন করতেছে বাসায় বসে সবাই? কোনটা? মাত্র 8 জন। তাই তো, 9 জন। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় কি হরতাল পালন হচ্ছে? মিস আজকে কি আমরা অ্যাসাইনমেন্ট জমা দিতে যাব? আজকে আজকে তো কেউ আসে নাই বাবা স্কুলে। ও আচ্ছা মিস, কালকে দিলে হবে। আজকে কি তোমাদের ডেট ছিল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার? আমরা তো সবসময় এক রবিবার থেকে আরেক রবিবার জমা দিই। কিন্তু আজকে তো একটু রাস্তার পরিবেশ কেমন না, তাহলে মিস আমরা কালকে জমা দিই। রিক্স নেওয়াটা। সাফিয়া মিস বলেছে যে যারা স্কুলের কাছে থাকো ওরা আজকে জমা দিও, আর যারা দূরে থাকো ওরা কালকে জমা দিও। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তো বলেই দিয়েছে। কে বলেছে? সাফিয়া মিস। ও তো সাফিয়া মিস তো বলে দিয়েছে। যারা মনে করো পায়ে হাঁটার রাস্তা স্কুলে খুব কাছাকাছি, তারপর মানে কোনো রিক্স নিয়ে আসবা না, ঠিক আছে? মিস ঠিক বলেছে। ওয়ালাইকুম আসসালাম। আজকে মনে হয় আমাদের ক্লাসে খুবই কম আছি আমরা। আজকে কি আফরান নাই আমাদের সাথে? অনেকেই তো নাই, কারণ কি? আনিকা মনিকা আছো? স্বর্ণা, স্বর্ণা স্বর্ণা মনে হয় এখনো জয়েন হয় নাই। ঈশামণি আছো ক্লাসে? আচ্ছা, আফরা গত ক্লাসে অ্যাসাইনমেন্ট দিতে আসছিল না কি জানি, স্কুলে কি কাজে ছিল না, আজকেও দেখতেছি নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈশামণি, আমরা কোথায় ছিলাম আলোচনার বিষয়? ঈশা, জি মিস, আমরা শেয়ার লাইক তৈরি করছি, আচ্ছা, মানে এসডব্লিউ দিয়েছিল। এসডব্লিউ আমাদের কয়টা ছিল? এই নিয়ে একটাই ছিল, এই নিয়ে মোট তিনটা হয়েছিল। এই নিয়ে মোট তিনটা হলো, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা, আমার কথা কি শোনা যাচ্ছে সামনে? জি মিস। জি মিস, এগারোটা বাজে, তারপর ক্লাসে 10টা ক্লাস তো মনে হয় করেছো। কার সাথে ছিল তোমাদের ক্লাস? সাফিয়া মিসের সাথে। ও, সাফিয়া মিসের। তাহলে সবাই অ্যাটেন্ড করতেছে না কেন ক্লাসে, কি ব্যাপার? শেয়ার লেক তৈরি। এখন অনেক কম মানুষ অ্যাটেন্ড করে ক্লাস। এই যে ম্যামের ক্লাসে কয়জন ছিল সাফিয়া ম্যামের ক্লাসে? মিস 22 জন ছিল। তাহলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি 21 জন, আরেকজন কোথায় হারাইলো?
আফরা কি ছিল ম্যাডামের ক্লাসে? এসে জিমিস জিমিস ছিল তাহলে এই ক্লাসে নাই কেন? না জয়েন হতে পারছে না। আচ্ছা আমরা একটু স্বর্ণা একটু কোরআন তেলাওয়াত করো তো বাবা, আমরা কোরআন তেলাওয়াতটা দিয়ে শুরু করতে যাচ্ছি, কারণ সামনে শবে বরআত, একদম সবচেয়ে বরকতময় রাত আসতেছে আমাদের সামনে। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে, তোমরা তো অনেক ছোট, তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে প্রার্থনা করবে, দোয়া করবে, যাতে আমরা এই করোনা ভাইরাসের হাত থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। তোমাদের দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করবে, ঠিক আছে? তোমরা এই সব রাতে রাত্রে খুব বেশি বেশি করে নামাজ পড়ে দোয়া করবে সবাই, হ্যাঁ? এটা আমার একদম বিশেষ অনুরোধ সবার কাছে। কারণ হচ্ছে কি, এই রাত্রে তোমরা তো জানোই আমাদের মুসলমানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্মরণীয় রাত, ইবাদত বন্দিগিরির জন্য অবশ্যই তোমরা বেশি বেশি করে দোয়া করবে আল্লাহ তাআলার কাছে। তো স্বর্ণা, আমরা আজকে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব। সবাই একটু দাঁড়াও, সবাই প্রার্থনার জন্য প্রস্তুত হও। স্বর্ণা নাই, তাহলে আনিকা অথবা মনিকা যে কোনো একজন কোরআন তেলাওয়াত ঈশাকে দেন, আমারটা তো সুন্দর হবে না। সুন্দর হবে না কেন? এখনো যে ক্লাস সেভেনে পড়ে এখনো বলে সুন্দর হবে না। সুন্দর অসুন্দর কি আছে, উচ্চারণ সঠিক হইলেই তো হয়। এখানে তো আমরা পুরস্কার বিতরণ করতেছি না। কেমন কে মিস ঈশা কে দেন, আমারটা সুন্দর হবে না। আচ্ছা ঈশা বলো, সবাই প্রার্থনা প্রস্তুত। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ঠিক আছে, সবাই বলো মাশাআল্লাহ, বলো সবাই মাশাআল্লাহ। যেমন ছিলে একজন শুধু বললো মালাইকা হোসেন, আর কেউ বললে না কেন? সবাই বলো একসাথে, বলো সবাই, আর নিয়মটা বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা 23 জন পার্টিসিপেন্ট দেখতেছি আমরা ক্লাসে আছে, দুজন বাড়ছে তাহলে, না একজন বাড়ছে। দেখো এখানে পার্ট 5 আজকে আমাদের আলোচনার বিষয়, আর এখান থেকে তোমাদের আগে আমি একটু এইচডব্লিউটা দিয়ে নেই, সেটা হচ্ছে এই যে দেখো, এটা আমাদের 4 নম্বর এইচডব্লিউ থাকবে। আজকে তারিখ দিয়ে লিখে নাও, পেজ হচ্ছে 21 পৃষ্ঠা। দেখো অজ্ঞান অবস্থায় করণীয়, এখানে একটু সবাই বইয়ের কর্নারে এখানে তারিখ দিয়ে নাও, যে আমি মাউসটা যেখানে ধরেছি, অজ্ঞান অবস্থায় করণীয়, এইটা আজকে আমাদের এইচডব্লিউ থাকবে। অজ্ঞান 4 নম্বর এইচডব্লিউটা, হ্যাঁ সুন্দর করে খাতায় করে নেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মাশাআল্লাহ 26 জন ক্লাস অ্যাটেন্ড করেছে। কোনটা এইচডব্লিউ? এই যে অজ্ঞান অবস্থায় করণীয়, এটা আমাদের এইচডব্লিউ থাকবে, ঠিক আছে? এটা সুন্দর করে লিখেও নাও, আজকে তারিখ দিয়ে লিখে নাও, অজ্ঞান অবস্থায় করণীয়। ওয়ালাইকুম আসসালাম। না মুখস্থ করতে হবে না, এইচডব্লিউ করবে তাহলে তোমরা আমাকে বলতে পারবে, এটা মুখস্থ করতে হবে না। ছোট্ট একটা প্রশ্ন, অজ্ঞান অবস্থায় করণীয়, আমি একজন লোক অজ্ঞান হয়ে গেলে আমরা সেখানে কি প্রাথমিক চিকিৎসা করব সেটা। এবার চলো বই বের করো, আমরা পার্ট 5টা দেখবো।
এখানে হচ্ছে আমাদের এটা আমরা ক্লাস 3 তেও পড়েছিলাম শারীরিক শিক্ষা বিষয়ে ক্লাস 6 এও পড়েছি এখন আমরা ক্লাস 7 এ একটু দেখব যে পার্ট 5 কি আছে প্রাথমিক চিকিৎসা বা এর প্রতিবিধান প্রাথমিক চিকিৎসাটা কি প্রতিবিধানটা কি দেখো প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানার আগে প্রাথমিক চিকিৎসা কি তা তোমরা ষষ্ঠ শ্রেণীতে ধারণা পেয়েছো এখন আমাকে একটু এটা আলোচনার আগে কেউ একটু বলতে পারবে যে প্রাথমিক চিকিৎসাটা কি যে কোন একজন নিজের মত করে বইয়ের ভাষায় না কেউ বলতে পারবে কেউ আহত হলে তৎক্ষণাৎ যে চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে ভেরি গুড কেউ আহত হলে মানে একদম যে যদি আমরা চোখের সামনে দেখি যে একজন লোক আহত হচ্ছে ঠিক সেই মুহূর্তটায় আমরা যে চিকিৎসাটা তাকে করব সেটাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা যদি মনে করি যে লোকটাকে একটু দাঁড়ানো আছে অসুস্থ হয়ে গেছে তাকে একটু বসিয়ে দিতে হবে সেই মুহূর্তে তার জন্য সেটাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা ভেরি গুড কারো হাত কেটে গেছে আমি যদি তার হাতটা একটু স্যাভলিন দিয়ে মুছে দিয়ে একটু ব্যান্ডেজ করে দিই সেটাই আমাদের প্রাথমিক চিকিৎসা এটা ক্লাস 7 এ পড়ো তোমরা সবাই এটা ভালো জানো এই সম্পর্কে আর আলোচনা করার কিছু নেই তারপর দেখো প্রাথমিক চিকিৎসা বা প্রতিবিধান চিকিৎসা শাস্ত্রের একটি অংশ প্রাথমিক চিকিৎসা হচ্ছে হঠাৎ কোনো পীড়া বা দৈব দুর্ঘটনায় হাতের কাছের জিনিসের দ্বারা রোগীকে প্রাথমিকভাবে সাহায্য করা যাতে ডাক্তার আসার আগে রোগীর অবস্থার অবনতি না ঘটে বা জটিলতা সৃষ্টি না হয় অর্থাৎ যে কোনো আকস্মিক দুর্ঘটনায় প্রথম সুশর্ষা এবং সংক্ষিপ্ত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে যে উদ্যোগ গ্রহণ করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বা প্রতিবিধান বলা হয় এখানে দেখো কি আছে প্রথমে আমরা একটা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে রক্তক্ষরণ রক্ত পড়লে পরে রক্তক্ষরণ হলে সেখানে আমরা কি চিকিৎসাটা দিতে পারি ঈশা এখান থেকে পড়ো রক্তক্ষরণ থেকে রক্তক্ষরণ রক্ত হলো এক প্রকার তরল পদার্থ এর রং লাল হিমোগ্লোবিন নামক লাল রঞ্জক পদার্থের উপস্থিতিতে রক্তের রং লাল দেখায় শরীরের কোন স্থানে আঘাতের ফলে বা কেটে গেলে যে ক্ষতের সৃষ্টি হয় এবং সেই ক্ষত হতে যে রক্ত বের হয় তাকে রক্তক্ষরণ বা রক্তপাত বলে বিভিন্ন ভাবে রক্তক্ষরণ হতে পারে যেমন সেবার করব হ্যাঁ মুখ দিয়ে রক্ত পড়া এক মুখ দিয়ে রক্ত পড়া মুখের ভেতরের যে কোনো অংশ থেকে রক্তপাত হলে বরফ চুষতে হবে তাহলে রক্তপাত বন্ধ হবে এরপর রোগীকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে একদম সুন্দর একটা কথা আমরা কিন্তু অনেকেই মাঝে মানে চোখে দেখা পড়ে যে এরপরে একটা পয়েন্ট আরো এই যে আমাদের চোখে পড়ে যে অনেকেই দেখি আমরা নাক দিয়ে রক্ত পড়ে সেটা দেখো এই যে মুখ দিয়ে রক্ত পড়ে আমরা হতাশা না হয় কি করব তাকে অবশ্যই বরফ চুষতে দেব বরফ যদি আমাদের হাতের কাছে না যেমন তোমরা যদি স্কুলে থাকো তখন কি করা যায় তখন দৌড়িয়ে আমাদের যারা ওই যে চতুর্থ শ্রেণীর আছে রাশিদা মরিফ ওদেরকে আন্টি আমাদেরকে একটা বড় ওই যে আইসক্রিম আনার ব্যবস্থা করেন বা কারো বাসা থেকে বরফ এনে দিলো তাৎক্ষণিক ভাবে তো আমরা একটা আইসক্রিম দিতে পারি তাহলেও কিন্তু সে একটু রক্তটা কম এবং তাকে বিশ্রাম নিতে হবে দেখো এরপর দ্বিতীয় পয়েন্টটা কি আছে এটা পড়ো নাক দিয়ে রক্ত পড়ে এটা আমরা অহরহ অনেকেরই দেখি কিন্তু এটা আমাদের জানা দরকার বলো ঈশা বলো আঘাতজনিত বা অন্য কোনো কারণে কারো নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলে তৎক্ষণাৎ তাকে চিৎ করে শোয়াতে হবে অথবা বসিয়ে মাথা পেছনের দিকে হেলিয়ে রাখতে হবে কাপড় চোপড় ঢিলা করে দিতে হবে নাকের সামনে ও ঘাড়ের পেছনে ঠান্ডা কম্প্রেস দিতে হবে তখন মুখ দিয়ে শ্বাসকার্য চালাতে হবে রক্তপাত বন্ধ হওয়ার পরও কিছুক্ষণ নাকের ছিদ্র পথে তুলো দিয়ে রাখতে হবে মানে নিঃশ্বাসটা নিলে রক্তপাত আরো বের হতে পারে নাক দিয়ে এই জন্য আমরা নাকটা কি করব একটু তুলো দিয়ে বন্ধ করে দেব এবং তাকে কি করব একদম শুয়ে দিতে হবে নাকটা উঁচু করে রাখতে হবে এরকম একটু ঢিলা ঢালার পোশাকে যদি সে ধরো আমরা স্কুলে থাকলে ক্রস বেল থাকে তারপরে এরকম থাকলে আমরা একটু করে হালকা করে দেওয়ার চেষ্টা করব
তারপরে দেখো তিন নাম্বার আছে শরীরের কোনো অংশ কেটে গেলে, যেমন কাটা স্থানটি কিছুক্ষণ পরিষ্কার হাতে চেপে ধরতে হবে। প্রথমে আমরা কি করব, হাত দিয়ে চেপে ধরব। রক্ত বন্ধ হলে ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখতে হবে। সাধারণত তিনটি উৎস থেকে রক্তপাত হয়, যেমন এটি এইগুলো তোমাদের অবশ্যই জানা দরকার। একটা একটা হচ্ছে কৈশিক নালী, কৈশিক নালী হচ্ছে একটানা স্রোতের ন্যায় রক্ত বের হয়, এখান থেকে রক্তটা খুব মানে খুব দ্রুত বের হতে থাকে। শিরা গল গল করে রক্ত, শিরা যদি কোনোভাবে কাটে বা আঘাত পায় তাহলে রক্তগুলো গল গল করে বের করে বের হতে থাকে। ধমনী ফিনকি দিয়ে রক্ত বের হয়। দুর্ঘটনা বেশিরভাগ রক্তপাত হয় কৈশিক নালী থেকে। তারপর দেখো রক্তপাতের প্রাথমিক চিকিৎসা, এটা আমরা আগামী ক্লাসে এইচডব্লিউ করব যে রক্তপাতের প্রাথমিক চিকিৎসাটা কি। আজকে আমি অজ্ঞান অবস্থাটা এটা দিলাম, এটার কারণ হচ্ছে এটার সাথে আমরা বেশি জড়িত। আমি দেখি মাঝে মাঝে প্রাথমিক সমাবেশে অনেকেই নাস্তা করে আসে না বাসা থেকে, খুব ভোরে চলে আসে, অনেকে আছে ঘুম থেকে খুব দেরি করে ওঠার অভ্যাস। তো তারা কি করবে, আইসেই অ্যাসেম্বলিতে দাঁড়াবে, হুট করে একজন বাস মাথা ঘুরে পড়ে গেল। এরকম হয় না আমাদের স্কুলে বলো? মিস প্রায় হয়, প্রায় হয়, সেই জন্য আমি এইটার এস ডাব্লিউটা আগে দিছি যে অজ্ঞান হওয়ার অবস্থা আমাদের করণীয় কি। আমরা কি করি, আলোচনা যাওয়ার আগে আমি আবার তোমাদের সাথে একটু বলে, আমরা কি করি যে যদিও তোমরা লাইনে থাকো আমরা বলে দিই যে সবাই যার যার মতো থাকো, তারপর দেখা যায় যে এই কি হলো কি হলো, একজন অবস্থা খারাপ হলে তাকে ভিড় জমাট করে একজনের উপরে আরেকজন যায় হুড়মুড় করে পড়ে আরো তার অবস্থা খারাপ বানায় দিই। এগুলো এগুলো করা যাবে না, তোমরা দেখবে এটা পরে। আচ্ছা এবার হচ্ছে স্বর্ণা আসো না, আনিকে আসো, কে পড়বে বলো? রক্তপাতে প্রাথমিক, আমি আছি। আচ্ছা স্বর্ণা পড়ো। আচ্ছা স্বর্ণা একটু ম্যাম কে পড়বে? স্বর্ণা পড়ো। ম্যাম বৈদ্যুতিক শক থেকে পড়বো? না রক্তপাতে প্রাথমিক চিকিৎসা। কিন্তু আমি পড়ি। আমি কে, নাম বলো, নাম বলো। রামিশা। মিস রামিশা। মিস রামিশা। রামিশা সুলতানা। আচ্ছা স্বর্ণা আগে একটু পড়ুক রামিশা, তারপর আমরা পড়ি। হ্যাঁ, রক্তপাতের প্রাথমিক চিকিৎসা। এক, রোগীকে বসানো ও শোয়ানো যায় এমন স্থানে স্থানান্তর করতে হবে, এতে রক্তপাত আপনা আপনি কমে যাবে। দুই, যে স্থান হতে রক্তপাত হচ্ছে সে স্থান হৃৎপিণ্ডের সমতার উপর তুলে ধরলে রক্তপাত অনেকটা কমে যাবে। তিন, সামান্য কেটে গেলে ওই স্থানে রক্ত জমাট বেঁধে আপনা আপনি রক্তপাত বন্ধ হয়। চার, কাটা স্থানে বৃদ্ধাঙ্গুলির চাপ প্রয়োগ করলে অনেক সময় রক্তপাত বন্ধ হয়। পাঁচ, আহত অঙ্গের নড়াচড়া বন্ধ করতে হবে। ছয়, রক্তপাতের স্থানে বরফ ব্যবহার করতে হবে। সাত, রক্তপাত বন্ধের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ দিতে হবে। আট, ক্ষত স্থান পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে বাঁধতে হবে। নয়, তাড়াতাড়ি ডাক্তারের কাছে বা হাসপাতালে নিতে হবে। দশ, বেশি রক্তপাত হলে টুর্নিকেট ব্যবহার করতে হবে। টুর্নিকেট অর্থ হলো প্রাথমিক বাঁধনকে ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত করে তোলে, ক্ষত স্থান ঢিলা করে বেঁধে তার ভিতরে একটি কাঠি বা পেন্সিল ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে ঘোরালে বাঁধনটি ক্রমশ শক্ত হয়ে রক্তপাত বন্ধ হয়। এটা হচ্ছে টুর্নিকেট। হ্যাঁ, টুনিকেটটা হলো যে বাঁধনটা যত প্যাঁচানো হবে তত শক্ত হবে। আচ্ছা আমরা এখানে রক্তপাতের প্রাথমিক চিকিৎসা 10টা পয়েন্ট আছে, এখান থেকে আমরা যে কোনো 5টা পয়েন্ট এখন আমি তোমাদের একটু সময় দিছি, মুখস্থ করে আমাকে বলবে, একটু মুখস্থ করো এবং চেষ্টা করবে ভিডিওটা অন করে আমার সাথে বলার জন্য। হ্যাঁ এখন মুখস্থ করবে, যেই 5টা তোমাদের বেশি ভালো লাগে উন্মুক্ত সেই 5টা পয়েন্ট একটু পড়ো। মাশাল্লাহ 7-8 জন আসছে ক্লাসে, এত লোক আমাদের ক্লাসে ক্লাস 7-এ, কিন্তু তারপরও নাই, খুবই খারাপ লাগে। টিচাররা তোমাদের জন্য কত কষ্ট করে ক্লাসের আয়োজন করছে, অভিভাবকরা কত কষ্ট করে ক্লাসের আয়োজন করে, কিন্তু তোমরা আসলে তোমরা কিছুই করো না। যে কেন হয় আল্লাহ জানে, এমনি তোমরা বাসায় আসো স্কুল আসতে পারো না, তারপরও ক্লাস গুলো করো না, অবাক লাগে।
এক থেকে 10 পর্যন্ত এরকম কি আর কখনো হয়েছে আমাদের ক্লাসে এত কম উপস্থিতি অনিকে অনিকে নো মিস হ্যাঁ মিস তাহলে আজকে আজকে এরকম কেন হলো মিস অনিকে মনে হয় ভাবছে যে হরতাল দেখি ক্লাস বন্ধ দিয়েছে হরতাল তো বাসায় আছি তাহলে হরতাল আমি তো এই হরতালের মধ্যে স্কুলে চলে আসছি আমি স্কুলে এসে কেন ক্লাসগুলো নেই জানো যে তোমাদের একটু মানে জাস্ট অনুভূতিটা একটু স্কুল স্কুল মনে হোক এই জন্য আমি কিন্তু স্কুলে চলে আসি যে না বাচ্চাদের সাথে একটু রিল্যাক্স কথা বলি মানে আমারও মনে হবে যে স্কুলে আসছি ওদেরকে ওদেরও মনে হবে যে স্কুলে আছি তো এই জন্য খুব কষ্ট করে আমি চেষ্টা করি যে তোমাদের সাথে অ্যাটেন্ড করার জন্য স্কুলে এসে হ্যাঁ আজকে কি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না আজকে বাসা যাদের কাছে তারা আসতে পারো হ্যাঁ